গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। এই দিকে দেখো, অপরাজিতার গাছে অনেকগুলো ফুল হয়েছে। আমাদের বাড়িতে আগে সাদা অপরাজিতার গাছটা ছিল, কিন্তু ওটা আর নেই এখন। এখন দেখছো শুধু ব্লু কালারের অপরাজিতাটা আছে, আর ওইগুলো এখন বলতে চান শেষ করে ঠাকুরের ফুল তোলার জন্য তুলব। তার আগেই তোমাদের দেখিয়ে দিলাম ফুলগুলো। ওইদিকে দাদাদের মন্দির, আমাদের মন্দির দুটোই এখনও আছে। তারপরে দেখো, সকালবেলায় তোমাদের পরিবেশটা দেখানোর পর এখন আমি কয়েকবারই জলগুলো আনলাম। ওইদিকে আমাদের বাড়িতে তো মিনি নেই, তার জন্য গ্রামের সাবমার্সিবল থেকে আনতে হয়। ওইদিকে জলগুলো তুলে রেখে আমি চান শেষ করলাম। চান শেষ করার পর এইদিকে দেখো, আমাদের মন্দির ধুয়ে ওইদিকে ঠাকুরের ফুল দিয়ে ধূপ দিলাম। আর এইদিকে দাদাদের বাড়ির মন্দির, এইদিকে দাদাদের বাড়ির মন্দিরটাই দেখো, ওইদিকে শিবলিঙ্গ আছে, ওইদিকে ওইদিকে হরিমঞ্চ আছে, আর ওইদিকে দেখো ফুল দিয়ে দিলাম এখন আমি, আর এইদিকে ধূপও দিলাম। আর ওইদিকে দেখছো আমাদের পাড়ার কয়েকটা দোকান আছে, মানে বাজারে যখন যেতে পারি না ওগুলোই থেকেই কিছু কিছু কেনাকাটা হয়। এইদিকে সকাল থেকে হালকা মেঘলা মেঘলা করলো, তারপরে আমি সকাল এসে এইদিকে বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানাটা গুছিয়ে ফেলার পর এইবার যাব, কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখো মা আসলো, মা এইদিকে রান্না বসালো, ওইদিকে ভাত বসছে, এইদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর হয়েছে আলু ভাজা অল্প, কারণ আমি আজকে খাবো না। ভাবলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু বার করতে ইচ্ছে করলো। জীবনে প্রথমবারই আজকে বার করছি, আগে কখনো বার করা হয়নি। এইদিকে দেখো, তার জন্য মা আর শুধু বর খাবে, তার জন্য অল্প অল্পই সব রান্না হচ্ছে, আর দই আনা হবে। এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম পেছনের দিকে। আমি চান শেষে জামা কাপড়গুলো এইদিকে এলাম। জামা কাপড়গুলো ধোয়ার পর এইদিকে দেখো, আমাদের গাছে কয়েকটা সবজি হয়েছিল, মা ওইগুলো তুলে আনলো। বেগুনগুলো অনেকটাই নরম, দেখতেই পাচ্ছ। আর এইদিকে গাছের দুটো উচ্ছেও হয়েছিল, তো বাড়ির সবজি হলে তো অনেক ভালো লাগে। তোমরা কারা কারা সবজি লাগাও বাড়িতে কমেন্টে জানিও। এইদিকে দেখো, সবজিগুলো দেখানোর পর এইদিকে আমি একটুখানি টেলারিং মেশিনে বসবো, একটুখানি কাজ করব। এইদিকে দেখো মেশিনটার উপরে অনেক কিছুই আছে। আসলে এরকম হয়ে আছে কারণ কি বলতো, আমার যে কানের রিংগুলো, বলতে এমনি যে কেনা রিংগুলো, ওগুলোতে লোহা তো, তার জন্য হালকা একটু জং ধরেছে, দেখতেই পাচ্ছ। এগুলো এমনিতে পরা যাবে না, তার জন্য আমি একটুখানি মেশিনে বসছিলাম ওইগুলো কারিগরি করার জন্য। এইদিকে দেখো, আমার কাছে যে বাড়তি কাপড় ছিল ওইগুলো দিয়ে আমি কানেরটা এরকম ডিজাইন করছি। তারপরে দেখো, একটুখানি ওগুলো করে নেওয়ার পর, যেহেতু আজকে রান্নায় একটু ছুটি পেলাম, বার করেছি, তার জন্য মা বললো যে থাক আমি রান্না করে নিচ্ছি। তাছাড়াও বেশি কিছু তো আজকে রান্না হয়নি, শুধু ভাজাই কয়েকটা হচ্ছে তোমরাও দেখলে। এইদিকে দেখো, যেহেতু একটু টাইম পেলাম তার জন্য একটু শর্ট ভিডিও করছিলাম আজকে। আসলে চেন্নাইতে থাকলে তো রান্না বান্না শেষ করে একটু সময় বার করে শর্ট ভিডিও করতে পারতাম, কিন্তু বাড়িতে আসার পর অনেক কাজ থাকে, তার জন্য আর সময় হয়ে ওঠে না। ওইদিকে আমাদের বাড়ির পেয়ারা গাছটাতে বর্ষা পড়ার জন্য অনেক কটা পেয়ারাই একসঙ্গে পেকে গেছিলো। তারপরে অনেক কটা পেয়ারা খাওয়ার পর এখন গাছে অল্পই আছে বলতে পারো। আর এইদিকে দেখো, দুপুর বেলায় পুকুর ঘাটে অনেকেই চান করছিল, আর অনেকেই থালা বাসন ধুচ্ছিল। তো ওনাদের দেখানোর পর এইদিকে আমি ঘরে আসলাম, কারণ বর হাঁক দিল। যেহেতু আজকে আমি আর কিছু খাবো না, সন্ধেবেলা ঠাকুরে ফুল দে, মানে সন্ধে দেওয়ার পর ওইদিকে ফল খেয়েই থাকবো আজকে, তার জন্য বর ওইদিকে আপেল আনলো, এইদিকে ওরা খাবে দই আনলো,
আর এইদিকে দেখো মিশরি আনতে বলছিলাম বরকে, শরবত খাবো তার জন্য। আর এইদিকে দেখো বর কাঁচা ছোলাও আনছিল, কাঁচা ছোলাটা ভেজানো হয়ে গেছে এখন। আর এইদিকে দেখো এখন আমি মিশরিটা ভিজিয়ে দিয়েছি, পরে শরবত করে খাবো সন্ধেবেলায় তার জন্য। ওইদিকে আমি দুপুরবেলায় একটুখানি বেরিয়ে পড়লাম, কারণ একটুখানি বাবার বাড়ি যাব, বলতে বোন আসলো, বড় পিসিমনির মেয়ে। আর বোনের সঙ্গে অনেক দিনই দেখা হয়নি, বলতে আমি চেন্নাইতে যে ছিলাম বাড়ি আসার পর ওর সঙ্গে একবারও দেখা হয়নি, আর বোনের মেয়েকে কেউ একবারও দেখিনি বাড়ি আসার পর। তার জন্য অনেকটা মন খারাপ করছিল, তাই ভাবলাম যে ওদের সঙ্গে একটু দেখা করে আসি। এইদিকে দেখো এখন যাচ্ছি, এই যে আমার দিদির বাড়ি ঢোকার রাস্তা, এর আর এইদিকে আছে পাড়ার আরো কয়েকটা দোকান, আর এইদিকে আছে আমাদের বাড়ির কাছেই একটা নার্সারি স্কুল। আর এখন দেখো কথা বলতে বলতেই একেবারে মেন রোডে চলে আসলাম। মেন রোডে আসার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাপের বাড়ি, ওখানে গিয়ে কি কি করি। এই দিকে দেখো এখন আমি মেন রোডে যাচ্ছি, অনেকটাই চলে আসলাম, বলতে বাপের বাড়ি আমার বাড়ি বেশি দূরত্ব নয়, 15 মিনিট মতো হাঁটা রাস্তা। একেবারে বাবার বাড়ির নিচে চলে আসলাম। ওই দিকে দেখছো কত দোকান, এই দিকে দেখছো কত দোকান, সমস্তই ভাড়াতে দেয়া আছে আমার বাবার বাড়ির। এই দিকে দেখো নিচে সমস্ত দোকানই, সব মানে ওষুধ দোকান, সোনা দোকান, ওই সব দোকান ভাড়াই নিয়েছে। আর এই দিকে ওপরে আসলাম, ওপরে আরো কয়েকজন ভাড়াই আছে। আর এইদিকে দেখো এখন আমি চলেই আসলাম, আর এখন জুতো রাখার একটাতে জুতোটা রেখে দিলাম, তারপর এখন ওইদিকে যাই চলো। এইদিকে দেখো এখন আমি চলে আসলাম, এইদিকের রুম গুলোতে পিসিমনিরা থাকে, এই যে আমার বোন। আর এইদিকে দেখো বোনের মেয়েও দাঁড়িয়েছে, ও ঘুমিয়েছিল, তারপরে আমি না বলে ভিডিওটা করেছি, তার জন্য ভিডিওটা ওই রকম লাগছে। আর ওই দিকে দেখো বোনও রেডি হয়ে যাচ্ছে, আর এই যে বোনের মেয়েকেও রেডি করছে, আর ওকে থাকতে বলছিলাম আমি গেছি বলে, ওরও একটু মনটা খারাপ করছিল, আমি গেছি বলে ওরও থাকতে ইচ্ছে করছিল, কিন্তু ওর সময় হয় না আসলে। ওর হাজব্যান্ডও প্রাইমারি স্কুলের টিচার, আর ও টিউশন পড়ায়, তারপরে আরো ঘরের সব কাজ আছে, তার জন্য ও একেবারেই সময় পায় না। এই দিকে দেখো বোনের মেয়ের আজকে মানসিক শোধ হলো, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রয়াপাড়া মন্দির বলে শিব মন্দির, ওখানেই ওর মানসিক শোধ করে আসলো বোন। ওই দিকে বোন রেডি হচ্ছে, আর এইদিকে পিসিমণি, বলতে ওর দিদু, ওকে কিছু খাওয়ার জন্য ওইদিকে পয়সা দিচ্ছে, ও নিচ্ছিল না, তারপর আমি বলাতে ও নিল পয়সাটা। তারপরে দেখো আমার ওই বোনের মেয়ের, বলতে আমার মাসিমণির একেবারেই বাড়ি যেতে ইচ্ছে করছে না, বলতে ঘুমিয়েছিল ও। ওইদিকে জামাইবাবু আসলো ওর বাবা। ওইদিকে দেখো ওরা এখন রেডি হয়ে নিচ্ছে, আর ওইদিকে বোন আমাকে প্রসাদও দিল। ওরা বেরার পর এইদিকে আমিও চলে যাব বাড়ি। ওইদিকে পিসিমণি আর মামণি, যেহেতু বার করেছি তার জন্য জোরাজুরি করে পিসিমণি আর মামণি ওইদিকে আমাকে পয়সা দিচ্ছিল কিছু ফল কেনার জন্য, বারণ করছিলাম শোনেনি। তার জন্য দেখো এইদিকে কিছু আম নিয়ে নিচ্ছি, আর পিসিমণি ওইদিকে পয়সা দিচ্ছিল যে মিষ্টি নেওয়ার জন্য, তো ওইদিকে যাই চলো। এইদিকে দেখো আমি আমটা নিয়ে নিলাম, এখন আমি চলে যাব। এই যে এই পুরো দোতলা বাড়িটা দেখলে ওইটাই আমার বাবার বাড়ি, তো আমি পিসিমণিকে আর মামণিকে ওইদিকে হাতরা দেখিয়ে দিলাম। এইদিকে দেখো চলে আসছি এখন, এইদিকে আমাদের বাড়িতে ঢোকার মুখে আছি, আর এইদিকে স্কুলটা এখন ছুটি হলো, আর এখন আমি কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম একেবারে বাড়ির কাছে। এইদিকে দেখো আমাদের বাড়ির এইদিকে আরো একটা সামার্সিবল, বলতে এগুলো সবই পাড়ার, এইদিকে একটা আছে, আরো একটু এগিয়ে আরো একটা আছে, তো
আমাদের বলতে বাড়ি বাড়ি যে সজলধারার জল আছে ওটা এখনো আসেনি, ওটা আসলে একটু সুবিধে হবে, না হলে অনেক বাড়ি জল আনতে আসতে হয়। আর এইদিকে দেখছো এই ঘাটে সবাই বসে অনেকক্ষণ গল্প করছে, বিকেলবেলায় সবাই ঘাটে গল্প করে, আসলে গ্রামের পরিবেশ তো এরকমই হয়, অনেক ভালো লাগে। তারপরে দেখো এখন কথা বলতে বলতে একেবারে আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছো বাড়ি আসতে আসতেই কয়েকটা দোকানও দেখিয়ে দিলাম, একেবারে বাড়ির কাছাকাছি দোকানগুলো। এখানেও দেখছো কয়েকজন বসছে দোকানের কাছে, আর এই দিকে দেখছো আরো একটা দোকান। তো আমি এখন চলে আসলাম এইদিকে বাড়ির রাস্তাতে, এইদিকে দেখছো একেবারে বাড়ি পৌঁছে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, কারণ শরীরটা একটু দুর্বলও লাগছে, আর ওইদিকে সন্ধে হয়ে আসলো, সন্ধে দেওয়ার পর ওইদিকে আমি কিছু ফল খাবো, এইদিকে মা শশাও এনেছে, আর এইদিকে দেখো আমি পেছনে এসে তার জন্য তোমাদের সঙ্গে দেখা করে নিলাম, কারণ সামনের দিকটা দিয়ে অনেক লোকজন যায়। আসলে চেন্নাইতে কি হতো ওখানে তো কেউ বেশি চেনাশোনা নয় বাইরে, তার জন্য অনায়াসেই ভিডিও করতে পারতাম, আসলে এখানে সবাই কি ভাববে। ওইদিকে দেখছো মাধবীলতার কাছে অনেক ফুল আছে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সারাদিন যে উপোস আছি খুব একটা কষ্ট হয়নি, আর প্রথমবার উপোস করে বেশ ভালোই লাগলো। আর এইদিকে দেখো বাজারে যে গেছিলাম বাবার বাড়ি, ওইদিকে বোন কি কি প্রসাদ দিল, এইদিকে দেখো বোন ওই যে পঞ্চমীর দিল, বলতে ওরা যে পুজো দিয়ে আসছিল, আর এইদিকে প্রসাদ দিল। যাই হোক আমি আজকে বারো করেছি, ওইদিকে বোনও প্রসাদ দিল, পঞ্চমী তো পেলাম, অনেকই ভাগ্যের ব্যাপার। এইদিকে আমি সন্ধ্যা দিয়ে ওইদিকে পঞ্চমী খেয়ে বাসটা ভাঙবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই প্লিজ একটা করে লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো গ্রামের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনছি। সবাইকে আজকের মতো শুভ সন্ধ্যা।